হ্যাঁ ডিফেন্স লাভার ভাই বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের স্টিল ফাইটার জেট সম্পর্কে এবং ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী যদি তার বড় স্টিল ফাইটার জেট অন্তর্ভুক্ত করে তাহলে কোন পঞ্চম প্রজন্মের ফাইটার বা কোন দেশের ফাইটার যুক্ত করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। স্টেলথ প্রযুক্তি এমন একটি স্পষ্টকাতর প্রযুক্তি যা ইচ্ছা করলেই হাসিল করা যায় না। অনেক ক্ষেত্রে অর্থ থাকলেও আপনি এই প্রযুক্তি পাবেন না। বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রযুক্তি সহজলভ্য নয়। বিশ্বে এই মুহূর্তে লিজেন্ডারি স্টেলথ অপারেশন ফাইটার রয়েছে তিনটি, যা মাত্র দুইটি দেশের দখলে রয়েছে, F-22 র্যাপ্টর এবং F-35 লাইটিং 2। এই দুটি আমেরিকার লিজেন্ডারি স্টেলথ ফাইটার, অন্যটি হচ্ছে চীনের J-20। চীন এই ক্ষেত্রে রাশিয়াকে ছাড়িয়ে গেছে। রাশিয়ার দুটি স্টিল ফাইটার এই মুহূর্তে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, Pak-30-50, অন্যটি হচ্ছে Su-57। এর মধ্যে Su-57 রাশিয়ার পরবর্তী প্রজন্মের স্টিল ফাইটার হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এর বাইরে জাপান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক প্রভৃতি দেশ নিজেদের মতো করে স্টিল ফাইটারের গবেষণা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে জাপানের সক্ষমতা অনন্য পর্যায়ে, তারা ইচ্ছে করলে এই বিষয়ে যথেষ্ট সক্ষমতা অর্জন করতে সক্ষম হবে। জাপান পরে সবচেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক। তুরস্কের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি এবং ব্রিটেনের আরেক জয়েন্ট সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান BAE সিস্টেম এই ব্যাপারে একত্রে কাজ করছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুরস্ক বাংলাদেশে তাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি মুসলিম দেশগুলোকে তুরস্ক এই প্রজেক্টে সামিল হওয়ার জন্য অফার করেছে। বাংলাদেশ এখন ইচ্ছে করলে তুরস্কের সাথে এই প্রজেক্টে এখন অংশগ্রহণ করতে পারে, তবে এটি চলমান প্রজেক্ট এবং আমেরিকার সাথে তুরস্কের বর্তমান সম্পর্কের টানাপোড়েনের কারণে তুরস্কের স্টিল ফাইটার প্রজেক্ট বাস্তবায়ন কাল পিছিয়ে যেতে পারে। তবে মুসলিম বিশ্বের মধ্যে তুরস্ক সামরিক প্রযুক্তিতে অগ্রসরমান দেশ। এছাড়া F-35 এর একটি নির্দিষ্ট অংশ তুরস্ক তৈরি করে থাকে, সেই ক্ষেত্রে তুরস্কের স্টিল ফাইটার তৈরির অভিজ্ঞতাও রয়েছে। তুরস্কের স্টিল ফাইটার তৈরির অভিজ্ঞতা তাকে অন্যদের চাইতে অনেকাংশে এগিয়ে রাখবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তুরস্কের প্রাথমিক টার্গেট হচ্ছে 2028 সালের মধ্যে তাদের এই স্টিল ফাইটার তাদের বিমান বাহিনীতে যুক্ত করা। যে কোনো রাষ্ট্র উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান বা স্টিল ফাইটার তার বহরে যুক্ত করে নিজস্ব প্রয়োজনীয়তার অনুভব করে। অনেকেই বলবেন এখনো পর্যন্ত MRC আসলো না, আবার স্টিল ফাইটার নিয়ে আলোচনা। তাদের বলতে চাই, বিশ্বের রাজনৈতিক এবং নিরাপত্তাগত প্রেক্ষাপট পরিবর্তন হয় প্রতিনিয়ত। এখন হয়তো আমাদের মনে হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হয়তো এখন বাংলাদেশের কোনো প্রয়োজন নেই, কিন্তু এমন প্রেক্ষাপটে সে হাজির হতে পারে যখন মনে হবে বাংলাদেশের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অবশ্যই প্রয়োজন। আর চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এটা অর্ডারে রয়েছে, 16টি আসবে অবশ্যই, এবং এই বিষয়টি নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে শুধু সময়ের অপেক্ষা মাত্র। স্টিল ফাইটার সংগ্রহের ব্যাপারে বাংলাদেশের আরেকটি অপশন রয়েছে, তা হচ্ছে চীনের তৈরিকৃত FC-31 বা J-31। এটি চীনের J-20 ফাইটারের পর আরো একটি স্টিল ফাইটারের সংস্করণ। পাকিস্তান চীনের কাছ থেকে এই সংস্করণটি কিনতে পারে বলে শোনা যাচ্ছে। প্রথমে আসি তুরস্কের কথায়। তুরস্কের সাথে এই মুহূর্তে বাংলাদেশের ঘনিষ্ঠ রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। বলা চলে তুরস্ক এই মুহূর্তে বাংলাদেশের সামরিক কৌশলগত অংশীদার। সেই প্রেক্ষাপটে অদূর ভবিষ্যতে তুরস্কের সাথে যদি স্টিল ফাইটার নিয়ে কোনো চুক্তি হয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। সেই ক্ষেত্রে তুরস্ক হতে পারে বাংলাদেশের প্রথম স্টিল ফাইটার পার্টনার। এক সময় বলা হচ্ছিল MiG-29 এর মতো যুদ্ধ বিমান বাংলাদেশের কোনো প্রয়োজন নেই। এই ভাবনা থেকে তৎকালীন BNP সরকার 8টি MiG-29 কে দীর্ঘদিন যাবত গ্রাউন্ডেড করে রাখে। সে সময় MiG-29 এর পাইলটদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরবর্তীতে BNP সরকার বিমান বাহিনীর কফিনে আরেকটি সর্বশেষ পেরেক ঠুকে দেয়। BNP সরকার মূল্য পরিশোধ করা আরো 8টি MiG-29 এর অর্ডার বাতিল করে। এমন কিছু ভুল সিদ্ধান্তের কারণে বড় রকমের সুযোগ হারায় বিমান বাহিনী। তবে আপনাদের জানিয়ে রাখি, সেই 8টি MiG-29 যুদ্ধ বিমান যেটি বাংলাদেশ এখনো হাতে পায়নি, তার পরিশোধিত মূল্য বাংলাদেশ এখনো রাশিয়ার কাছ থেকে ফেরত পায়নি। তার মানে একটি ভুল সিদ্ধান্তের কারণে বিশাল অঙ্কের টাকা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণের পকেট থেকে গেল, অর্থাৎ আমও গেল ছালাও গেল, কাজের কাজ কিছুই হলো না। বর্তমান প্রেক্ষাপটে একটু চিন্তা করুন। এক সময় বলা হয়েছিল বাংলাদেশের MiG-29 এর কোনো প্রয়োজন নেই, আর আজ চরম বাস্তবতা, এই মুহূর্তে বাংলাদেশের তার চেয়েও বেশি শক্তিশালী বিমানের প্রয়োজন। আর এখন বাংলাদেশের বহরে সেই 8টি MiG-29 যুদ্ধ বিমান। অন্য 8টি MiG-29 যুদ্ধ বিমান তৎকালীন BNP সরকার বাতিল না করলে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এখন মোট 16টি MiG-29 যুদ্ধ বিমান যুক্ত থাকতো, যা বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দিত এবং বহির্শত্রু
বিশেষ করে মায়ানমারের হুমকি মোকাবেলায় এটা অনেক কাজ দিত। বিশেষ করে মায়ানমারের হুমকি মোকাবেলায় এটা গুরুত্বপূর্ণ ডিটারেন্স হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করতে পারত। সরকারের প্রতিহিংসার বলি কিভাবে বাহিনীর উপরে পড়ে এটা তার জলজন্ত উদাহরণ। এখন হয়তো আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের কোনো স্টিল ফাইটার যুদ্ধ বিমানের প্রয়োজন নেই, কিন্তু এমন সময় আসতে পারে যখন মনে হবে এর প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তুরস্কের পর বাংলাদেশের হাতে আরেকটি অপশন রয়েছে স্টিল ফাইটার যুক্ত করার ব্যাপারে, সেই ক্ষেত্রে আমেরিকার বাধা আসতে পারে, আর তা হচ্ছে চীনের তৈরি FC-31 বা J-31। চীন তার মিত্রদের নিকটে এই স্টিল প্রযুক্তির যুদ্ধ বিমানটি বিক্রি করার জন্য তৈরি করেছে। FC-31 বা J-31 দিয়ে চীন আন্তর্জাতিক স্টিল ফাইটারের মার্কেট ধরতে চায়। এই ক্ষেত্রে প্রথম বাধাটি আসতে পারে ভারত থেকে, যেমন চীনের সাবমেরিন ক্রয় করার সময় চাপ দিয়েছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-1 উৎক্ষেপণের পূর্বে ভারত চাপ দিয়েছিল বাংলাদেশ যেন তাদের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে বিরত থাকে। তারা বলেছিল বঙ্গবন্ধু-1 স্যাটেলাইটের পরিবর্তে বঙ্গবন্ধু-1 স্যাটেলাইটের চাইতে 10 গুণ কম ক্ষমতাপূর্ণ সম্পূর্ণ সার্ক স্যাটেলাইটটি ব্যবহার করতে। বাংলাদেশ কোনো ক্ষেত্রেই তাদের কথা শুনেনি, সে তার স্বার্থের সাথে আপোষ না করেই সে তার সকল কাজ সম্পূর্ণ করে গেছে নীরবে। তাই ভারত বাংলাদেশের স্টিল ফাইটারে বাধা সৃষ্টি করতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত। তাই ভবিষ্যতের জন্য বাংলাদেশের স্টিল ফাইটারের ক্ষেত্রে FC-31 এবং তুরস্কের TFX স্টিল ফাইটার দুটিকে পাখির চোখে রাখা যেতে পারে। অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যতের পঞ্চম প্রজন্মের ফাইটার হতে পারে এই দুটির যে কোনো একটি। বাংলাদেশের বিমান বাহিনীর বহরে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যুক্ত করা এটা কোনো বাড়াবাড়ি সংবাদ নয়। স্বয়ং প্রেসিডেন্ট নিজেই এই ব্যাপারে তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন, বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ চক্র রয়েছে চতুর্থ ক্লাস এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের উপরে, আর এখন থেকে যদি প্ল্যান করা হয় তাহলে এটা যুক্ত করতে আরো 10-15 বছর সময় লেগে যাবে। সুতরাং প্ল্যানটা যদি এখন থেকেই থাকে, অদূর ভবিষ্যতে বাংলাদেশ তার বাহিনীতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যুক্ত করার ব্যাপারে অন্যদের চাইতে এগিয়ে থাকবে। তাই এখন থেকেই পরিকল্পনা করে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ। আর সেই ক্ষেত্রে তুরস্কের সাথে বাংলাদেশের বর্তমান সামরিক কৌশলগত সম্পর্ক বিচার করলে বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম সম্ভাব্য স্টিল ফাইটার হতে পারে তুরস্কের নির্মাণাধীন TFX স্টিল ফাইটার জেট। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব।